সকলকে রুবি আন্টির কিচেনে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার আরেকটি নতুন রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে বানিয়ে নিলাম চিলি প্রন। এটা বানানোর জন্য যে সবজিগুলো ব্যবহার হবে সেগুলি হলো পেঁয়াজ, টমেটো, পেঁয়াজ পাতা, রসুন, রসুন পাতা, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। এগুলো ছাড়া প্রধান উপাদানটা হলো চিংড়ি। আমি এখানে কুচো চিংড়ি ব্যবহার করেছি। এখানে 250 গ্রামের মতন কুচো চিংড়ি আছে। চিংড়িটাকে কেটে ভালো করে ধুয়ে 1 চামচ নুন দেব, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 2 বড় চামচ ময়দা, তাছাড়া দেব 1 ছোট চামচ গোলমরিচ গুঁড়ো। এবার চিংড়িটাতে ভালো করে এই উপাদানগুলো মিশিয়ে নেব। আমি এখানে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, আপনারা চাইলে একটি চামচও ব্যবহার করতে পারেন। এটা তৈরি হয়ে গেলে এবার আমি সবজিগুলোকে কেটে নেব। সবার প্রথমে আমি পেঁয়াজটাকে ছুলে পেঁয়াজটাকে ছোট টুকরো করে নিলাম। তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজের বেশি ছোট টুকরো করব না। পেঁয়াজ কাটা হয়ে গেলে আমি রসুনগুলোকে ছাড়িয়ে নেব এবং রসুনটা ছোট টুকরো করব না, গোটা রেখে দেব। রসুন ছাড়ানো হয়ে গেলে আমি ক্যাপসিকামটাকে ছোট টুকরো করে নেব। ক্যাপসিকামটা কাটা হয়ে গেলে এবার আমি টমেটোটাকেও কেটে নেব। টমেটোটাও ছোট টুকরো করে কেটে নেব। তাছাড়া আমি এখানে পেঁয়াজ পাতা আর রসুন পাতাটাকে কুচো করে একটু কেটে নিলাম। এটা আমি আগে থেকে কেটে রাখলাম, তাহলে রান্না করার সময় আমার ব্যবহার করতে সুবিধা হবে। পেঁয়াজ পাতা রসুন পাতা কাটার পরে আমি কাঁচা লঙ্কাটাকেও হাফ করে এখানে কেটে রেখে দেব। চিংড়ির মিশ্রণটাতে আমি এবার গোটা রসুন ব্যবহার করব। রসুনটাকে আমি ঠিক এরকম ভাবে ঘষে দিয়ে দেব। এখানে আমি 3টে রসুন দিলাম, তাছাড়া আমি পেঁয়াজটাকেও একটু ঘষে দিয়ে দেব। তারপর সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে আমি সাদা তেল দিয়ে সাদা তেলটাকে একটু গরম করে চিংড়ির মিশ্রণ থেকে ঠিক এরকম অল্প একটু তুলে একটা গোল আকার দিয়ে তেলে ভাজতে দিয়ে দেব। তেলে উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ একটা হালকা লাল রং চলে আসছে। দেখুন, কিছুক্ষণ ভাজার পরে একটা লাল রং চলে এসেছে। দুদিকটা এরকম লাল রং চলে আসলে তাহলে আমি তুলে নেব। চিংড়িটা এবার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটাকে ঝরিয়ে চিংড়িগুলোকে একটি আলাদা পাত্রে তুলে নেব। চিংড়ি ভাজাগুলোকে তুলে নেওয়ার পরে ওই একই তেলে বাকি রসুনগুলোকে ছোট টুকরো করে কেটে আমি দিয়ে দিলাম। তারপর আমি টুকরো করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। এবার কিছুক্ষণ একটু হালকা হাতে ভেজে নেব যতক্ষণ না একটা হালকা লাল ভাজা হয়ে আসছে। একদম হালকা একটা লাল রং চলে আসলে তারপরে আমি কেটে রাখা ক্যাপসিকামগুলোকে দিয়ে দেব। তারপর কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেব। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তবে আপনারা যদি আরও ঝাল বেশি খেতে চান তাহলে আরও 2টো কাঁচা লঙ্কা দিতেই পারেন। তারপর আমি 1 ছোট চামচ নুন দেব। নুনটাকে দিয়ে ভালো করে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিয়ে কেটে রাখা টমেটো, পেঁয়াজ পাতা, রসুন পাতাটাকে একেবারে দিয়ে দেব। তারপরে কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেব। কিছুক্ষণ পরে দেখবেন সবজিগুলোর একটা হালকা লাল রং চলে এসেছে। তারপরে আমি 5 বড় চামচের মতন টমেটো সস দিয়ে দিলাম, আর দিলাম 4 বড় চামচের মতন সয়া সস। তারপর ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। রান্নার আসলটাই হলো এই গ্রেভিটা।
এই গ্রেভিটাই যদি ভালো করে প্রথমে তৈরি করে নেওয়া যায় তাহলেই রান্না প্রায় শেষের দিকে। আচ্ছা, কিছুক্ষণ কষানোর পরে এবার আমি অল্প একটু জল দিয়ে দেব। একদম সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়ে দেব। তারপর ভিজে রাখা চিংড়িগুলোকে একে একে এখানে দিয়ে দেব। এবার চিংড়িগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার 2-3 মিনিটের মতন ঠিক এরকম ভাবে উল্টে পাল্টে মিশাতে থাকব। তারপর অল্প কিছুক্ষণের জন্য একটু ফুটতে রেখে দিলেই ব্যাস রেডি চিলি প্রন। এই রেসিপিটা ফ্রাইড রাইস, চাউমিন বা পরোটার সাথে খেতে দারুণ লাগে। চিলি প্রনের কালারটা দেখুন কি সুন্দর এসেছে। আপনারা রেসিপিটা বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। আমার বানানো আরও মুখরোচক রেসিপিস আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমার বানানো রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। চিলি প্রনটা খেতে অসাধারণ হয়েছিল। বাইরেটা একটু মুচমুচে আর ভেতরটা ততটাই নরম, আর গ্রেভির স্বাদটা একদম মনে হচ্ছিল দোকানের মতন। খুব তাড়াতাড়ি আমি আমার আরেকটা রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন।